আলোচ্য বিষয় উপপদ তৎপুরুষ সমাস। তাহলে চলুন শুরু করি। এখন প্রশ্ন হচ্ছে, উপপদ তৎপুরুষ সমাস কি? উপপদ হলো উপসর্গহীন পদ, আর উপসর্গ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সব এক কথায় প্রকাশ উপপদ তৎপুরুষ সমাস। এই যে আমি বাক্যটি বললাম, এই বাক্য দিয়ে পৃথিবীতে যত উপপদ তৎপুরুষ সমাস রয়েছে সব পারা যাবে। বিশ্বাস না হলে বই খুলে দেখতে পারেন। এখন প্রশ্ন হতে পারে, একতা প্রকাশ কি? আপনাদের সুবিধার্থে আমি এখানে কিছু একতা প্রকাশের উদাহরণ দিয়ে রেখেছি, চলুন সেগুলো দেখি। যেমন, জলে চড়ে যা জলচর, আকাশে উড়ে যা ফেচর, যা জলে ও স্থলে চড়ে উভয়চর, যিনি বক্তৃতা দানে পটু বাগ্নি, মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু। এই সবগুলো হচ্ছে একতায় প্রকাশ। সুতরাং উপপদ তৎপুরুষ সমাস, সব একতায় প্রকাশ উপপদ তৎপুরুষ সমাস। এই বাক্যের মাধ্যমে আপনি সব উপপদ তৎপুরুষ শিখে নিলেন। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা চেষ্টা করি সব কিছুর নতুন নতুন টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হতে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।